তুই ঢাকা গিয়া আম্মার সাথে একটু দেখা করবি, ঠিক আছে? যদি সমস্যা হয় নবনী আপুর সাথে কথা বলে তুই বাসায় যাইস, আম্মারে বলিস যে এই যে সমস্যা হইতেছে। তোর আর কয়দিন লাগবে সুস্থ হইতে? জানি না। তাহলে আমি আমার সামনের সপ্তাহে দিয়া যাই। কয়টা আছে এনে? আছে তোর সপ্তাহখানেক যাইব। দুপুরে খাওয়া যায় জায়গায় ব্যবস্থা আছে? আছে। তাহলে এক সপ্তাহ লিগে তুই জানে একসাথে খাওয়া যায়। কিশোর, ওঠো ওঠো, এখানে এসে বসো। থাক, ওটা রাখো তোমার কাছে, লাগলে আমি চেয়ে নেব। ও কি আসবে বলছে? চলে আসার কথা। শান্ত হও কিশোর, ঠিক থাকো। আমি ঠিক আছি। বিশ্বদীপ যে এসব নেয় না ভাবতেও পারিনি, বিষয়টা টের পেলাম। তুমি যাও, আমি খাই না। কিশোর, তুমি টেবিল টেনিস খেলতে পারো? হ্যাঁ পারি। আপনি পারেন? আমি পারতাম, এখন আর সে অবস্থাটা নাই। তুমি বাড়ি ফিরে গিয়ে কী করবে? সেটা তো ভাবি নাই। তুমি তোমার লেখাপড়াটা কন্টিনিউ করো। দেখি এবার বাড়ি গিয়ে মাকে বলবো আবার কলেজে ভর্তি করা যেতে। তুমি তো ভালো ছবি আঁকতে পারো, তোমার মধ্যে ভালো প্রতিভাও আছে। আমি দেখছি তো তোমার ছবি। আপনি বাড়ি গিয়ে কি করবেন? আমি আমার গ্রাজুয়েশনটা কমপ্লিট করব। তারপর? তারপর দেখি কোথাও চাকরি পাবো। আপনি চাকরি পেলে আমাকে আপনার সাথে নেবেন? তুই করবি আমার সাথে কাজ? হ্যাঁ। আপনি বাড়ির প্ল্যান করবেন আর আমি আপনাকে বাড়ির ডিজাইন এঁকে দেবো। দুজনে মিলে একটা বাড়ি বানাবো। সেটা ভালো হবে, আমি ভালো আঁকতে পারি না। আমি আপনাকে ছবি আঁকা শিখিয়ে দেবো। তোমার মাকে আমার সালাম দিও।
মা তো আসে না। না, তুমি তো মাসখানেক পরেই ছাড়া পাচ্ছ। আমি তো জানি না আমি কবে ছাড়া পাচ্ছি। মন খারাপ? আই কিশোর, মন খারাপ? মাকে নিয়ে অন্য কোথাও থাকতে ইচ্ছে করে। আচ্ছা, মামার বাড়িতে ভালো লাগে না, কিন্তু মা কিছু বলে না। কি করবি ভাবছিস? কি করব? আমার মনে হয় লাইফটা নিয়ে ভাবা উচিত। এরকম লাইফ ভাল লাগে তোর? ড্রাগস নেওয়া? জানি না। জানা তো উচিত, নিজের সম্পর্কে নিজের জানা উচিত। তাহলে কি করবি চিন্তা করছিস? কি করবো আমি? আমার মনে হয় রিহ্যাবে যাওয়া উচিত। কি হবে? কিওর হয়ে যাবি, আগের মতো হবে সব কিছু। তোমার কি মনে হয়? গেলে ভালোই হয়। তাহলে যাবো। ওকে, তাহলে আমরা হচ্ছে সব কিছু ঠিকঠাক করি, কবে যাব ফিক্সড করি। তোমার যেটা ভালো মনে হয় সেটা করো। কিশোর, তুই আমার একটা ছবি তুলবি? সরি, ছবি আঁকবি একটা? হ্যাঁ, আঁকবো। সেদিন ব্যাপারটা তো সিরিয়াসলি নেয়নি। নবনী আপা না বললে হয়তো ভাবতামই না। বুঝতে পারলাম যে রাস্তা আমি হাঁটছি সেটা আমি চাইনি, কিন্তু আমি কি চাই সেটা আমি জানি না। নবনী আপা আমাকে দেখালো এক নতুন পথ, নতুন জগৎ। কোন জগৎ? এই আমি আপনাদের সামনে। এতক্ষণ ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য সবাইকে ধন্যবাদ। বন্ধুগণ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মমতা, আমি একজন নারীশক্তি ব্যক্তি। আসলে আপন আইসি, আসলে আমি আরো অনেক আগে সদরঘাট থাকতাম, সদরঘাট ওই পাশে ক্লাবে থাকতাম, আইনের সালের সাথে আইতাম খুব কম। আমি মাঝে মধ্যে আইসি বা মাঝে মধ্যে আই নাই, গ্যাপ গ্যাপ দেওয়া গেছি। তারপর আমি সব জায়গায় ঘুরছি, পথে গাড়ি ঘুরছি, আমি অনেকক্ষণ নাকায় আসলাম অনেকক্ষণ। তারপর আমি আইনের সালে থাকতাম, মাঝে মধ্যে যাইতাম, তারপর ওই যে সেন্টারে যাইতাম খুব কম, রাস্তায় থাকতাম, টোকাই কাজ করছি, আসলে রেডি করছি। আর আপনে খবর পেয়ে আইসি আসার সুস্থ হওয়ার জন্য, আপনে সুস্থ হয়েছি অনেক দিন, আসি সুস্থ সুস্থ আছি। আর যেন সুস্থ থাকে দোয়া করবেন। আর এগুলো ধন্যবাদ দিলাম, ধন্যবাদ।
আমি কিশোর, একজন মাদকাসক্ত। সাড়ে ছয়টি মাস এখানে আমার কেটেছে। আমার এখন মনে হচ্ছে অল্প কাটা দিন এখানে কেটেছে, আমার মনে হচ্ছে না যে এটা অনেক দীর্ঘ সময়। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যে আমাকে আপনারা সহায়তা করেছেন। আরও ধন্যবাদ বিশেষভাবে আমাদের ব্রাদারকে, আমাদের ভলেন্টিয়ার যারা আছেন, তাদের সহায়তা না পেলে আমি আজকে ভালো অবস্থায় আসতে পারতাম না। আমার আজকে মনে হচ্ছে এই কদিন যে আমি খারাপ ছিলাম, আমি কত যে খারাপ ছিলাম সেটা আমি আজকে বুঝতে পারছি। তো সবাই আমাকে দোয়া করবেন, আমি একজন ভালো শিল্পী হতে চাই, ছবি আঁকতে চাই, সেটা যাতে আমি কন্টিনিউ করতে পারি। আরে কিশোর, জাকির ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? জি। তোমার পাশমুটো ঠিক হয়ে গেছে? হ্যাঁ, এখন আর কোনো সমস্যা নেই। তা আবার কি মনে করে? বিশ্বদীপ দাদার কাছে এসেছি। বিশ্বদীপ? বিশ্বদীপ তো নেই। নেই মানে কোথায় গেছে? জানি না। আসুন কিশোরের মতো মাদকাসক্তদের পাশে দাঁড়াই। ওরা খারাপ না, পাগল না, শুধু অসুস্থ মাত্র। ওদের প্রয়োজন সহযোগিতা, আপনার, আমার আর কিশোরের নিজেদের। সর্বশক্তিমান সৃষ্টিকর্তা, তুমি সকলের দিকের আশীর্বাদ করো। যে যেখানে থাক না কেন, সেই সমস্ত হতভাগ্য যাদের সত্যিকার ভাবে সুস্থ হওয়ার প্রয়োজন, তাদের প্রতি তুমি সহানুভূতিশীল হও, দয়া করো এবং এই সুন্দর পথ দ্বারা পরিচালিত করো, যেমন তুমি আমাকে এবং আরো অনেককে সাহায্য করেছো। আশীর্বাদ করো যারা আজকে সুস্থ এবং যারা সুস্থতার পথ ধরে এগিয়ে যাচ্ছে। কিন্তু তুমি বিশেষভাবে সহানুভূতিশীল, দয়া করো যারা সত্যিকার ভাবে অসহায় এবং এখনো জানে তাদের মুক্তির পথ।